হ্যালো ফ্রেন্ড, ধাঁধার সমাধান ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগতম। ফ্রেন্ড, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার কয়েকটি বুদ্ধির প্রশ্ন। আর প্রত্যেকবারের মতো আজকেও এখানে তোমরা স্কোর করতে পারবে, তার সাথে সাথে এ বি সি গ্রেডও পাবে। তো তোমরা তাড়াতাড়ি নিচে আমাকে কমেন্ট করে দিও যে তোমরা কে কত স্কোর করতে পারলে। চলো তাহলে এবার শুরু করি আজকের প্রথম প্রশ্ন। দেখো, তোমার সামনে রয়েছে একটি পতাকা। এবার এখানে তোমাকে বলতে হবে যে এটা কোন দেশের পতাকা। যদি উত্তরটা দিতে পারো তাহলে 10 সেকেন্ডের মধ্যেই নিচে আমাকে কমেন্ট করে দাও। ফ্রেন্ড, তুমি কি উত্তরটা পারলে? এই প্রশ্নটি তো অনেক সহজ ছিল, আর আমার মনে হয় সবাই এই পতাকা দেখে বুঝতে পেরেছে যে এটা কোন দেশের পতাকা। এখানে যে পতাকাটি রয়েছে সেটা হচ্ছে শ্রীলঙ্কার। যদি তুমি উত্তরটা 10 সেকেন্ডের মধ্যে গেস করেছো তাহলে কমেন্টে জানিও। চলো এবার পরের প্রশ্নের এই পতাকাটি দেখে বলো এটা কোন দেশের। প্রথমেটা তো অনেক সহজ ছিল, এবার বলো তো এই পতাকাটি কোন দেশের। তো ফ্রেন্ড, এখানে যে পতাকাটি রয়েছে সেটা হচ্ছে জার্মানির। যদি তুমি আমার আগে গেস করেছো যে এটা জার্মানির পতাকা তাহলে ভিডিওটিকে একটি লাইক করো। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। এবার এই তিনটি ছবিকে ভালো করে দেখো, এবার গেস করো এখানে কিসের নাম হবে। যদি উত্তরটা 10 সেকেন্ডের মধ্যে গেস করেছো তাহলে কমেন্ট করো। প্রথমে রয়েছে আপেল, দ্বিতীয়টা হচ্ছে স্মার্ট, তারপরে রয়েছে বোতল। তাহলে এখানে নামটি হচ্ছে অ্যাপেল স্মার্ট বোতল। চলো এবার এই দুটি ছবিকে ভালো করে দেখে একটি সবজির নাম গেস করো কি হবে। এই প্রশ্নটিও তো অনেক সহজ, তো এবার নিচে তাড়াতাড়ি কমেন্ট করো। প্রথমেটা তো হচ্ছে মিষ্টি, আর তারপরে রয়েছে আলু, তাহলে সবজিটির নাম হবে মিষ্টি আলু। আচ্ছা, এবার এই প্রশ্নের ছবি দেখে একটি অ্যাপের নাম গেস করো তো কি হতে পারে। আর এখানে মাঝখানের ছবিটিকে বাংলায় গেস করতে হবে, আর তৃতীয় ছবিটিকে ইংরেজিতে গেস করতে হবে, তাহলেই তুমি উত্তরটা খুব সহজেই বের করতে পারবে। এখানে প্রথমে রয়েছে ও, আর তারপরের ছবিটিকে বাংলায় গেস করলে হবে মে, আর তারপরের ছবিটিকে ইংরেজিতে গেস করলে হবে গার্ল। তাহলে এখানে এবার অ্যাপটির নাম হবে ওমেগল। চলো ফ্রেন্ড, এবার পরের প্রশ্নের এই ছবিগুলো দেখে একটি খাবারের নাম গেস করো কি হবে। Thank you.
দেখো প্রথমে তো রয়েছে পেন আর দ্বিতীয়টা হচ্ছে কেক তাহলে এখানে খাবারটির নাম হবে প্যানকেক এবার এই তিনটি ছবিকে ভালো করে দেখো এবং এই তিনটি ছবিকে মিলে একটি নাম তৈরি করো তো কি হতে পারে ফ্রেন্ড তোমার যেটা মনে হচ্ছে সেটা নিচে তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে দাও প্রথমে তো রয়েছে লো দ্বিতীয়টা কে আর তারপরে রয়েছে সান তাহলে এখানে নামটি হবে লোকেশন যেটার ব্যবহারে আমরা এক জায়গা থেকে আরেক অচেনা জায়গায় খুব সহজেই যেতে পারি যদি তুমি উত্তরটা 10 সেকেন্ডের মধ্যে গেস করেছো তাহলে কমেন্টে জানিও চলো ফ্রেন্ড এবার পরের প্রশ্নের এই ছবিগুলো দেখে একটি প্রাণীর নাম গেস করো তো কি হতে পারে যদি তুমি এর উত্তর দিতে পারো তাহলে এখনই নিচে আমাকে কমেন্ট করো ফ্রেন্ড তুমি কি উত্তরটা পারলে দেখো এখানে প্রথমে রয়েছে বাটার আর দ্বিতীয়টা হচ্ছে ফ্লাই তাহলে এবার এখানে প্রাণীটির নাম হবে বাটারফ্লাই চলো ফ্রেন্ড এবার পরের প্রশ্নের এই ছবিগুলো দেখে একটি প্রাণীর নাম গেস করো তো কি হতে পারে যদি তুমি এর উত্তর দিতে পারো তাহলে এখনই নিচে আমাকে কমেন্ট করো যদি তুমি উত্তরটা 10 সেকেন্ডের মধ্যে গেস করেছো তাহলে কমেন্টে জানিও দেখো এখানে প্রথমে রয়েছে ম্যান দ্বিতীয়টা হচ্ছে কি তাহলে এবার এখানে প্রাণীটির নাম হবে মাঙ্কি আচ্ছা এবার এই প্রশ্নের ছবি দেখে একটি প্রাণীর নাম গেস করো তো কি হতে পারে দেখো এখানে প্রথমে রয়েছে এল আর দ্বিতীয়টা হচ্ছে লিফ আর তারপরে রয়েছে এন্ড তাহলে এবার এখানে প্রাণীটির নাম হবে এলিফ্যান্ট ফ্রেন্ড ভিডিওটি মজার লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি তুমি এরকম মজাদার ভিডিও আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও